আমি আমার বাবার ডিসিশনকে ইগনোর করতে পারবো না। তুমি বেটার মুভ অন করো। বেস্ট উইশেস। এদিকে তাকাও তো, আমার দিকে তাকাও। তোমার চোখ এত লাল কেন? আমাকে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ ডাক্তার আজি, সারাক কই ছিলি? আজকে এত বড় একটা সুযোগ আসলো আব্বুর সাথে তোকে দেখা করার। তোকে আমি বললাম যে আজকে ইম্পর্টেন্ট, তোর সাথে আমার কথা আছে। এখন তোর এই চোখ নিয়ে আমার আব্বুর সামনে গেলে আব্বু কি বলবে বল? গাঞ্জাখোর মদখোরের সাথে প্রেম করি। আচ্ছা মানুষের কি চোখে সমস্যা হতে পারে না? তুই সব কিছু খাই নাই। অফকোর্স সমস্যা হইতে পারে, কিন্তু তোর মতো না। তোর তো সব আজেবাজে সমস্যা হয়, কোনো নর্মাল না। নিশ্চয় এখন বলবি যে মলম পার্টির খপ্পরে পড়ছিলি, এই জন্য তোর চোখ লাল। ইমরান বন্ধু, অনেকদিন পরে দেখা, বাইরে বেরিয়েছিলাম। তারপর তারপর মানে আমরা কি জানতাম না কি মলম পার্টি খপ্পরে পড়বো? ওয়াও নাইস, কি বলছিলাম, মিলে গেল। হ্যাঁ শুন, তুই না জীবনেও শুধরাবি না, তোর কালকে রাতেই কেন বের হইতে হবে? আমি তোকে বলি নাই তোর সাথে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, ইম্পর্টেন্ট কথা আছে? ঠিকঠাক হয়ে আসবি? কি করলি তুই? তুই কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস না। আমি তোকে এত বলি যে একটু সিরিয়াস হ, তুই জীবনে সিরিয়াস হইস না, কারণ তুই আমাকে কখনো সিরিয়াসলি নিসি না। তুই কোনোদিনও শুধরাবি না। ইটস ওকে। শোনো তানি, তোমাকে আমি অনেক সময় দিছি, অনেক বুঝাইছি, কিন্তু আমি তোমাকে ফ্রম নাও আর সময় দিতে পারবো না, কারণ আগামী 5 বছরেও না তুমি ঠিক হবে না কখনো। সম্পর্কটা না কোনো ফ্যান্টাসি না তানি, পাগলামি না। তোমার সাথে আমি যদি সারা জীবন কাটাইতে চাই, তার মানে তোমাকে আমার জন্য কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে, কিছু ব্যাপারে রেসপন্সিবল হইতে হবে, যেটা তুমি না। সমস্যা কি তানি, আমি তো তোমাকে বলেই আসলাম, রাইট? দেখো তানি, আমি তোমার পিছনে যথেষ্ট সময় দিছি, এতগুলা বছর ধরে তোমাকে আমি দেখতেছি, অনেক কিছু বুঝাইছি, কিন্তু কিছু সলভ হয় নাই। অ্যান্ড আই বিলিভ এটা হবেও না। তুমি দেখো, আমি কিন্তু এখন একদম ঠান্ডা, একদম শান্ত হয়ে তোমাকে বলতেছি, আই এম ডান। আমি তোমার এই ফ্যান্টাসি, এই পাগলামি, এই বিহেভিয়ার, এগুলো আমি আর বিয়ার করতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। আমি একটু শান্তিতে নাই। সো আই উইল ট্রাই, আমি মুভ অন করবো, অ্যান্ড আই থিঙ্ক তুমিও মুভ অন করার চেষ্টা করো। আই এম সরি, আমার পক্ষে আর পসিবল না। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসার ঠিকানা কীভাবে জানলা? এই আপনি জানেন না? কী জানবো মানে, আসলে কিচ্ছু শুনেন নাই? কিছুই তো জানি না, কী হয়েছে বলো তুমি আমাকে ভাই।
জুলির তো কালকে বিয়ে ঠিক হয়েছে, এনগেজমেন্ট কালকে হয়ে গেছে, আর আমি আমি তো ভাবছি আপনি সব জানেন। ভাই একটা একটা রিকোয়েস্ট করি ভাই, আপনি তো আমাকে শাসন করছেন, ওকে আমি আমি সত্যি কথা বলি ভাই, আমি মন থেকে একটু রাগ করি না, আমি এইটা জানি যে আপনি আপনার আপনার সাথে আমার বান্ধবী খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, এবং আমি মন থেকেও চাই আপনার একসাথে থাকেন। ভাই আপনি কিছু একটা করেন, সময় এখনও শেষ হয়ে যায়, আপনি যেমনই পারেন ভাই বিয়েটা বন্ধ করুন, আর আমি জানি এটা আপনি পারবেন, মানে আমার ফ্রেন্ড আপনার সাথেই সুখে থাকবে এই বিশ্বাসটা আমি করি এবং আমি এটা মানি। ভাই আপনি কিছু একটা করেন ভাই, এবং আমি জানি আপনি পারবেন, আপনি একটু শক্ত হন ভাই, বিয়েটা হইতে দিন না, রিকোয়েস্ট করি। আর আপনি আপনি যে কোনো সময় ডাকবেন আমাকে পাবেন, আমি আছি, আমি আপনার সাথে আছি ভাই, আমার প্লিজ ভাই একটু আমার রিকোয়েস্ট একটু দেখবেন। তাহলে এখন আমরা কি করব? কিছু করার নেই। ও তার মানে তোমার কিছু বলার নেই? আচ্ছা তানিম, আমি তোমাকে ভালোবাসি, একসাথে থাকতেও চাইতাম, চাইতা লাইফটা না ফ্যান্টাসি না, কোনো কোনো ফান না, একটু সিরিয়াস হও। আর তুমি কীভাবে সিরিয়াস হবা? তোমার কাছে তো সিরিয়াস বলতে লাইফে কিছুই নাই, তুমি নিজেই চিন্তা করো, একটু যদি তুমি সিরিয়াস হইতা আজকে তোমার লাইফটা এরকম হইতো? তোমার সাথে আমার সম্পর্কের এই অবস্থা হইতো? এই যে এই ঘটনাটাই চিন্তা করো না, রাতে তোমার ঘুরে বেড়ানো, চিন্তাকারীর কবলে পড়া, এটা যদি তো আমি এত কথা কেন বলতেছি উদয়? তোমার ভাবনাগুলো তেমন ছিল না জুলিয়া, আমি আমার বাবার ডিসিশনকে ইগনোর করতে পারবো না, তুমি বেটার মুভ অন কর। বেস্ট উইশেস। সব শেষ মানে জুলির সাথে তোর কথা হয়নি? কথা বলছে তারপর সব শেষ। কি তারপর সব শেষ হলো? জুলির বিয়ে ঠিক হয়েছে। এইটা আবার ঠিক কি? বিয়ে ঠিক হয়েছে মানে এনগেজমেন্ট করে ফেলছে আপনি? বিয়ে শেষ হয়ে গেছে বস। চেষ্টা করছে আর কথা বলছি আমি রিয়েলিটিটাকে বুঝিয়ে দাঁড়া।